সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলতে যাচ্ছি ফাইবার ভিপ কিভাবে রিপ্লে করতে হয় এবং আমি কিভাবে রিপ্লে করি সেটা দেখাবো। তো চলুন আমরা দেখি কিভাবে ভিপ রিপ্লে করতে হয়। তো এখানে ফার্স্ট অফ অল আমরা এখানে আসার কারণ হচ্ছে, এখানে দেখেন ফাইবার ভিপ গেট ফাইবার ভিপ সেট এ রেট, ঠিক আছে। এটা যদি অন থাকে তার মানে আপনার গিকের সাথে যদি বায়ার যখন অফার সেন্ড করবে ওইটার সাথে যদি হুবহু মিলে যায় তখন ফাইবার অটোমেটিকলি আপনার কাছে একটা নোটিফিকেশন পাঠিয়ে দিবে যে আপনার কাজের সাথে হুবহু এই কাজটা মিল আছে, আপনি খুব দ্রুত এই বায়ারকে মেসেজ করতে পারেন বা সবার আগে আপনি এই ভিপ সাবমিট করতে পারেন। এটা একটা বায়ার রিকোয়েস্টের মতো সেম, বায়ার রিকোয়েস্টই এটাকে বলা হয়, কিন্তু এটা আপনি দ্রুত বায়ারের কাছে পৌঁছাতে পারবেন। এটা ফাইবারের একটা ফিউচার যার মাধ্যমে আপনি খুব দ্রুত ক্লায়েন্টের কাছে পৌঁছে আপনি চাইলে সরাসরি তাদেরকে মেসেজও করতে পারেন, আবার চাইলে কি ভিপ সেন্ড করতে পারেন। তখন বায়ার আপনার ভিপটা বা আপনার বায়ার রিকোয়েস্ট ডিটেলসটা পড়ে যদি মনে করে যে আপনি একজ্যাক্টলি তার যেটা প্রয়োজন আপনি সেটাই পাঠিয়েছেন, তাহলে কিন্তু আপনাকে অর্ডার করার একটা সম্ভাবনা থেকে যাবে। তো এখানে দেখেন আমি এই অপশনটা চালু আছে দেখে আমার এখানে প্রায় দেখেন অনেক অনেক ভিপ কিন্তু অ্যাভেলেবল আছে, অনেক ভিপ দেখছেন এখানে অনেক ভিপ, কিন্তু আমার প্রতিদিনই দেখা যায় তিনটা চারটা করে পাঁচটা করে ভিপ আসে, ভিপ এই বায়ার রিকোয়েস্টগুলো আসে চলে আসে অটোমেটিকলি। তো এটা কীভাবে সেন্ড করে, ধরেন আমার বর্তমানে এই একটা ভিপ চালু আছে, এখানে বলতেছে এরকম দেখাবে যদি আপনি ইন্টারেস্টেড হন, যদি আপনি এটার প্রতি ইন্টারেস্টেড না হন তাহলে এখান থেকে নট ইন্টারেস্টেড দিয়ে দিবেন তাহলে চলে যাবে। আর যদি হ্যাঁ মনে হয় যে আপনার এই ভিপটা একজাক্টলি আপনার এই কাজটা করতে পারবেন, এটা হচ্ছে ভিপের ডেসক্রিপশন, এখানে তার একটা ইয়ে লাগবে আর কি, সমস্যা তিনি সমাধান করতে হবে, সাবস্ক্রিপশন বিল্ডিংটা চালু করে দিতে হবে। এটা চালু করে দিলে আমাকে কত দিবে, $100 বাজেট, তো আমরা এটা করতে পারবো। তো এটা বায়ার হচ্ছে ইউনাইটেড স্টেটস, বায়ারটা খুবই ভালো বায়ার, আর আমরা দেখছি তার রিভিউ আছে। এখান থেকে আমি আমার একটা ভিপ লিখে রাখছি, আমি এটা আমি এখান থেকে কপি করে, এবার দেখেন এখানে লেখা আছে ক্রিয়েট অফার, আমরা ক্রিয়েট অফারে ক্লিক করবো। ওকে, ক্রিয়েট অফারে আমি কোন গিকের ভিতরে আমি নিতে চাচ্ছি সেটার উপরে আমি সিলেক্ট করবো। এটা আমার হচ্ছে কি ফেসবুকের, তো আমরা ফেসবুকের এখানে আমরা কোনটাতে নিব, ধরেন ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের উপরে নেই। এখান থেকে আপনি চাইলে দুইটা সিঙ্গেল পেমেন্ট করতে পারেন, মানে এটা হচ্ছে আপনার অফার পাঠাবেন সিঙ্গেল পেমেন্ট না মাইনাস, সিঙ্গেল পেমেন্ট এগুলো তো যারা কাজ করেন তারা অবশ্যই বুঝতে পারতেছেন, একবারে পেমেন্ট নিতে পারবেন, আর এখানে আপনি মাইনাসভাবে দুইভাবে মানে হাফ কাজ অথবা ফুল কাজ করে টাকা নিতে পারেন। অবশ্য আমরা মাইবিচ করবো না, আমরা সিঙ্গেল পেমেন্টই করবো। এখান থেকে আমাদের ডেসক্রিপশনটা লিখে দিবে, এটা একটা অফার তৈরি করে দিলাম মানে কাস্টমার অফার, তো বাইরে যদি পছন্দ হয় আমাদেরকে ডাইরেক্ট কি অফার করতে পারবে। এখান থেকে ধরেন আমি চাচ্ছি যে আমি এটা একদিনে করে দিতে পারবো, এটা রিভিশন দিব হচ্ছে একদিন বা দুই দিন বা তিন দিন, আর এটা ও দিচ্ছে $100, আমি দিলাম $80 দিয়ে দিলাম, $80 কাজটা করে দিব, সময় ধরেন আমি একটু বাড়াই দিলাম, এই কাজটা আমার দরকার নাই। দিয়ে এবার আমি কি করব, সাবমিট স্যান্ডে এখে এগুলো আপনি চাইলে দিতে পারেন, টিক মার্কগুলো দিয়ে দিতে পারেন, না চাইলে সমস্যায় নাই, কিছু যায় আসে না, ঠিক আছে। তো আমি এটা দিয়ে দিয়ে এবার স্যান্ড করে দিলাম অফারটা। তো এবার আমার কিন্তু বায়ারের কাছে আমার, আমি যদি মেসেজের অপশনে চলে যাই, একটু রিপ্লেস করি, একটু রিপ্লে করি মানে রিফ্রেশ করি আমার এই পেজটা, দেখি এখানে চলে আসার কথা অফার অফার, দেখেন বায়ারটার কিন্তু এখানে মেসেজ চলে আসে। এবার আমি চাইলে বায়ারের সাথে এখন নগদে কথা বলতে পারবো, আমি তার সাথে কিন্তু এখন ডাইরেক্টলি এখানে ইনস্ট্যান্ট কথা বলতে পারবো। ওকে, কথা বলে কিন্তু তার সাথে আমি এবার আমি এটা উইথড্র করে নিলাম, নিয়ে এবার আমি তার সাথে আমি এটাই আপনি উইথড্র করে নিলাম, আমি এই কাজটা করবো না। তো আমি এখান থেকে হ্যালো হাউ আর ইউ, হ্যালো হাউ আর ইউ এটা দিয়ে কিন্তু আমি তার সাথে কথা বলতে পারি, যে তার কাজটা আর একটু যদি বুঝতে চান সেটা বুঝে কিন্তু আপনি অফারগুলো সেন্ড করতে পারেন। এভাবে আপনি বাইরের কাজ কিন্তু তার মেসেজে বা ইনবক্সে চলে আসলে এর ফলে বাইরের সাথে আপনার একটা কমিউনিকেশন হবে, এটা সম্ভাবনা থাকে, ঠিক আছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন, ভিপ কী এবং ভিপ কীভাবে কাজ করে এবং ভিপ অফার কীভাবে করতে হয়। তো এইভাবে আপনি কাজটা সম্পর্কে একটা ডিটেলস লিখে আপনি ভিপ অফার করলে আপনি কাজ পাওয়ার সম্ভাবনা 90% পেয়ে যাবেন। তো আশা করি আমার ক্লাসটা আপনারা বুঝতে পারছেন, যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে।